আচ্ছা একটা সাধারণ জ্ঞান কেন তোমাকেও বলতে পারবে না আমার গ্রামের বাড়ি কোথায় অরিজিন যেতে বলতে পারবা তার একটা পথ বসনের টি শার্ট দিয়ে দিবো বলো আর গ্রামের বাড়ি কোথায় বলো এটা কথা নো এই তো দেখো এটা কিন্তু একটা পিনিক বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তুন আই পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি কেন কেন করছি কইতে পারি কিন্তু করি এনে ঠিক আছে তো এখন এটা কিন্তু একটা পিনিক যে আর অরিজিন কোথায় এটা নিয়ে মানুষ গবেষণা করতে কিন্তু আমি জানি তো ভালোবাসা যে কি জিনিস এটা এক বুঝি কমার্স কলেজ আর এক বুঝি জ্ঞানে আয় যদি আর একটা সিগুন হইতাম সিলের মতো আর সিঁড়ি খাইয়া লাইতাম এক গলি তো প্রচুর পিনিক হয়েছে জীবন মানে পিনিক জীবন মানে খেলাধুলা সবকিছু দেখবে জীবনে কিন্তু আর প্রচুর পরিমাণে গেমের এডিকশন আছে তো ওই টাইমের ভিতরে এলাকার ভিতরে যার কি একটা গিয়ার সাইকেল আছিল একটা ভাবি অন্যরকম তাই তার ভিতরে কোনো মতে ফুকায় ভাগায় হ্যাঁ একটা গিয়ার সাইকেল কিনে দিছে কিনে দিবার পর আমি চালাইয়ে ওই মোস্তফা ভিডিও গেম দেখছেন নি আপনারা বাবুরে গেম খেলতে যায় ডাইরেক্ট পথে পথে একদম ফুল চুনা আর জীবন ব্যাগের ভিতরে টি শার্ট লই যাইতাম গেমসের দোকানে যাই কি স্কুলের ইউনিফর্ম এটা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট স্কুলে হইতাম সকালবেলা ঘুমের তো রুটি খাইলে সুতা ডলর লাগতো বেগুন আর চাল লাগতো হ্যাঁ জীবন এটা ফুল পথে পথে তো গেমের দোকানে গেম খেলতে খেলতে এত ডিয়া বাদ হয়ে গেছে কই এবার বেড়া সাইকেল রাখি দিছে এখন আয় তো বিশাল বিপদে কারণ বাসার জায়গায় কিছু কইতাম হইতাম না তো পরে আয় আবার পাহাড়ি এলাকা দেখি আর স্কুল এটার ভিতরে আয় কোচিং এ যাইতাম তাই বাসার ভিতরে আয় নতুন করি বাসার ভিতরে আমি নতুন করে নাটক সাথে যে থাকমা বলা আইনে আর মারি আর সাইকেল হয়ে গেছে আর বন্ধু আরে কে আসিল নিতু এটা এখন জার্মানি থাকে বার্মিং নাম এতে আমি বেন্ডিস টেন্ডিস করে দিছি আমি বাসার কাছে টুকটাক বুঝাই দিছি তা আর কথা হয়েছে এখনকার জেনারেশন আই হিট রেট সরাই না পাবজি খেলো রে মুস্তফা খেলো রে ডাবল ড্রাগন খেলো রে যা মন চাই খেল বাবু গেম খেলো রে গেম যাতে তোরা খেলি না দেয় গেম যদি খেলি দেয় কামাল ডেকার হোসেনের মাইক বাড়া করিও কেন দেখতেন দুই তারিখে পরীক্ষা ঠিক আছে তার কথা রাজ্য কি গেম খেলো গার্লফ্রেন্ডের লোকে চ্যাট করো বন্ধু বান্ধব লোকে আউটিং করো সব কিছু করো কিন্তু সবকিছু ঠিক রাখুন লাগবো ঠিক আছে এটা হচ্ছে মেসেজ নাম্বার ওয়ান আর মেসেজ নাম্বার টু আর সাবেক প্রেমিকের নাম শেফালি কাল্পনিক নাম দীর্ঘ পাঁচ বছর রিলেশন করিবার পরে তখন দেখেছি কি আর জাহাজ তুই এটা বিভিন্ন জায়গায় কি শেফালির লোকে রিলেশন করবার পরে শেফালি দল পাঁচ বছর পরে আরো পথে পথে করে দিল তারপর দেখলাম যে বাউরে এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর পরিমাণে বাইটাদের জমি গেছে পিকনিক করবার তার বার্থডে দিন আরো শেফালি ফোন করছে ফোন করি বাবুরে তুই তো দোকান টোকান খুলি বসছস ইউটিউব চ্যানেলও বলে খুলছস তুই আর মানুষ টানুষ এখন তোর কি ফিলিং কি এখন ফিলিং তো আগে চেয়ে বেটার বেটার ফিল করতিস মানে তুই থাকতে যে ফিল করতাম এখন মনে করছে একটা পিওর একদম চব্বিশ ক্যারেট আর সোনার ভালোবাসা এটাই তো চব্বিশ ক্যারেট টিয়া দিয়ে ভালোবাসা কেউ কিন্তু আসবো আয় সোশ্যাল মিডিয়ার ভিতরে হারাদি করিয়ে গালি গেলাস আর হল আইনি গেলে ভাইয়া ভাইয়া করছি মরি থাকবো তো এর চেয়ে বড় ভালোবাসা শেফালি দিতে পারি বলুন বরং শেফালি নাকি দিন শেষে সোনা লাগাইছি পথে পথে করি তো আমি কইলাম ইউটিউব চ্যানেল তো একটা খুলছি মানুষ কইছে আমি তো কইতে মারি নাই তো পরে কয় কয় তৈলে তোরা তো এখন দেখি এক
সেই টিভির ভিডিও দেখে বন্ধু মুনির ছোট ভাই এগুলো লোক তাকে একটা কাম করি তোরা তো এমনি সাথে ছোট লোক তোর লোকের কথাবার্তা শেষ হবার পরে ফোনের ভিডিও রিচার্জ করে দিবি তোর গোষ্ঠীর ব্যাকগ্রাউন্ডে মিলিয়ে কেন সাবস্ক্রাইব করে দিস নিজের ততটা গুরুত্বপূর্ণ বানাও যখন তুই পাত্তা নচাইলে আর এখানে চোর করে পাত্তা পাত্তা লইলে তুই পাত্তা যখন প্রতিদিন সোলার অংশগুলোর মতো বই বই করে টেকালো বই বই করে মোটিভেশন প্রতিদিন সকালবেলা ঘুমের যখন উঠি ব্রাশ করে বেলায় মিররের সামনে দাঁড়াই আর কাছে মনে আই বে এতে কি শুক্রাণু লোকে যুদ্ধ করে আইছি কি মরিতে বেলায় কেন আই বে আজকাল আরে খুঁজি বার করে লোক ভাই কোন জায়গায় পারফেক্ট তো গান আওয়াজ না হুনরে আর ট্র্যাকেটা আলাদা আর কথা হচ্ছে 2 তারিখ তো আপনার পরীক্ষা আর যারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করছে মানে আই অনেস্টলি যদি কনফেস করি আমি একটা খোলা মাঠায় কোনদিন ভাষণ দিই না আপনাদের কাছে আর কোনো জোরে রিকোয়েস্ট ব্যাকগ্রাউন্ডে যদিও ছোট ভাই বলুন ছোট ভাই ছোট বোন যাও এবং সকলের বান্ধবী আত্মীয় স্বজন যাও খোয়ালে যদি ঠিকঠাক ভাবে না করেন জীবনের সোনা লাগে যাইব আর যে ইয়া নাই যে বয়ান দিয়ে আর পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ভিতরে আর বিশ্ববিদ্যালয় একটা এমএম নাই হলো ভাইয়া এমএম নাই হলো এই কাবিলারা তো দেখেন এমএম নাই হলো ভাইয়া প্রচুর পরিমাণে এফোর্ট দিই আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি যদি চান্স পাইবার পরে আর কিছু বলাই করি চান্স তো পাই গেছি গেছি হ্যাঁ তো মজা জীবনে বহুত বহুত করতে পারিবেন মজা তো আই আর বেশি কথাবার্তা বাড়াই দেন লাস এত এত ভালোবাসা থেকে আর একটা জিনিস মনে করি তার যে হুমায়ুন আজাদের স্যার হুমায়ুন আজাদের একটা লাইন যে আমাকে ভালোবাসার পর আমাকে ভালোবাসার পর কিছুই আগের মতো থাকবে না তোমার যেমন হিরোশিমার পর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকে মুহুর্মুহু শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং থর থর করে কেঁপে উঠবে তোমার দরজা জানলা এবং তোমার হৃৎপিণ্ড তোমার পর মুহূর্তে তোমার সংসদ করে উঠা এলো মেলো রক্তশোক ঠান্ডা হয়ে যাবে যেমন একাত্তরের অদ্ভুত ফুটের শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ কারণ আমাকে ভালোবাসার পর কিছুই আগের মতো থাকবে না তোমার সো লাভ ইউ গাইজ অনেক চিল হয়েছে ঠিক আছে নেক্সট টাইম আবার চিল হবে আমি সবাই দেখি এখানকার প্রত্যেকটা ছেলেমেয়ের আমি জীবিত দেখতে চাই প্রত্যেকটা ছেলেমেয়ের হ্যাঁ কমিটমেন্ট পাইলাম কমিটমেন্ট পাইলাম ওকে গাইজ লাভ ইউ